বন্ধুরা, আজকে তোমাকে দেখাবো শিমুয়ের পায়েস কাজু কিশমিশ দিয়ে। রেডি হচ্ছে, তোমরা দেখতে থাকো। আজকে লাচ্ছা শিমুই রান্না তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দু প্যাকেট দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, এতো পাক চলে এসেছে দুধে। আমি তাজা দুই প্যাকেট দুধ নিয়েছি, দুধে পাক চলে এসছে। এবার আস্তে আস্তে আমরা রেসিপির দিকে এগিয়ে যাব। ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমরা দুধের মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। তারপর এর মধ্যে লাচ্ছাগুলো অ্যাড করে দিয়েছি, কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, এটা ভালোভাবে ফুটছে। আমাদের লাচ্ছা শুনে রেডি, একটু ফুটলেই নামিয়ে নেওয়া হবে। রেডি আমাদের লাচ্ছা সময়, এবার ভালো করে ঢেকে রাখা হবে।